বিশ্বনবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আবার সাইয়েদেনা আবু বকর সহি বুখারীর বর্ণনা বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তিগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তিগফার বুঝতে পেরেছেন অবশ্যই বললেন যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার কি নাম সহি বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তিগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তিগফার মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে হাত তোলেন সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله قرآن إترنام سيد الاستغفار إترنام كي কত হাবি জাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ পড়েন একবার আয়াতুল কুরসি পড়তেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আয়াতুল কুরসি মুখস্থ না সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আয়াতুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله أباب ناي سهي دوار أباب ناي إغلو ثويا بناي بناي أندز مندز دعا كلام بوري এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান রাজি আছেন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমরা পড়ি আমিন